শুভ সকাল বন্ধুরা, আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 5:30। তো আজকে দিশার স্কুল আছে, সেই কারণে রান্নাঘরে চলে এসেছি, একটু চাউমিন বানিয়ে দিচ্ছি ওর জন্য। আর রাত্রেবেলায় বাসনগুলো সব এখানে রেখেছি ধুয়ে, সবজিগুলো আমি একটু ধুয়ে রেখেছি, সব শুকিয়ে গেলে গুছিয়ে রাখবো। তো সবার আগে দিশাকে টিফিনটা বানিয়ে দিই। তো অনেকদিন, মানে বেশ অনেকদিন হলো চাউমিনটা আমাদের ঘরে খাওয়া হয়নি, তো সেই কারণে আজকে ভাবলাম ওকে টিফিনে একটু চাউমিন করে দিই। দাঁড়ান, জানলাটা খুলে দিই। সকালবেলায় না এই জানলাটা দিয়ে ভীষণ সুন্দর হাওয়া আসে। আর এদিকে দিশা ড্রেস পরে নিয়েছে, আমারও চাউমিনটা প্রায় হয়ে এসেছে। সব রকমের সস দিয়ে দিয়েছি, একটু গোলমরিচ আর নুন দিয়েছি, ব্যাস। বেশি কিছু মশলা দিইনি আমি, সকালবেলায় একদম হালকা করে দিলাম। এদিকে দিয়া চুল আঁচড়ে দিচ্ছে দিশার। তো দিয়া চুলটা কিন্তু ওর বেঁধে দেয় প্রত্যেক দিন। আগে যখন দুজনে একসাথে স্কুল যেত, তো আমাকে কিন্তু দুজনকেই রেডি করতে হতো, আর এখন কিন্তু দিয়া আমার অনেকটা হেল্প করে দেয়। ওর চুলটা বেঁধে দেয়, তারপরে জুতোটার মানে লেসটা বেঁধে দেয়, এই সমস্তগুলো করে দেয়, উঠে যায়। আমি যদি সকালে উঠি, মানে 5:30 সময় যদি আমি উঠি, দিয়াও কিন্তু আমার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়ে। তো এখনও স্কুলের গাড়িটা আসেনি, আমি একবার করে এসে দেখছিলাম ব্যালকনিতে। আর ভীষণ সুন্দর আজকে ওয়েদারটা, কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো যাই হোক, দিশাকে রেডি করিয়ে দিয়েছি। ও তো আই কার্ডটা না হলে ভুলে যাবে, সেই জন্য প্রত্যেক দিন আগে ওকে আমি আই কার্ডটা পরিয়ে দিই। তো টিফিন দিয়ে দিলাম ওকে, টিফিন জল সব রেডি করে দিয়েছি। আর দিয়ার ডিউটি যেটা, সেটা করছে। আর দিশা এত দুষ্টু না, মানে ও লেসটা বাঁধছে, তো ওকে আবার আশীর্বাদ দিচ্ছে, এত বদমাশ, বলছে যে দিদি তুই ভালো থাক, সুখে থাক, এসব বলছে। তো যাই হোক, ও চলে গেল, গাড়ি কিন্তু চলে এসেছে। যেহেতু বাড়ির সামনেই আসে গাড়িটা, তো সেই কারণে গাড়িটা এসে হর্ন দিলে তারপরেই ও নেমে যায়। সকালে একটা ডিউটি কমপ্লিট হয়েছে, এবার ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এলাম আবার রান্নাঘরে। আমাদের ব্রেকফাস্টটা বানাবো, আর চা বসিয়ে দিয়েছি। চাটা কিন্তু আজকে আমার বর বানাচ্ছে, কারণ ও বলছে ঠিক আছে আজকে আমি চাটা বানাচ্ছি, তুমি ব্রেকফাস্টটা রেডি করো। ও মাঝে মাঝে চাটা বানায়, খুব খারাপ বানায় না, কাজ চলার মতো ঠিকই আছে। দিয়া অন্য কাজ করছিল, ঘর ঝাড় দিচ্ছিল, তো ওই জন্য আমাকে বললো ঠিক আছে আমি চা বসিয়ে দিচ্ছি, তুমি ব্রেকফাস্টটা রেডি করে নাও। তাই একটু গাজর, ক্যাপসিকাম আর শসা কুচি করে কেটে নিয়েছি, একটু অরিগানো, নুন দিয়েছি আর গোলমরিচ দিয়ে, আর দু রকমের সস আমি এখানে ব্যবহার করেছি, টমেটো সস আর চিলি সস, ব্যাস আর কিছু না। মেয়োনিজ দিয়েও করি, তো সবসময় একঘেয়েমি মেয়োনিজ দিয়ে কিন্তু খেতে একটুও ভালো লাগে না। তো আজকে ভাবলাম একটু টমেটো সস দিয়ে দিই। আমি কিন্তু কখনো কখনো টমেটো সস দিই বা মেয়োনিজ দিই এটার মধ্যে, আবার যদি কখনো মানে ইচ্ছা হয় তখন আমি টক দইটাকেও দিই। টক দইটা মানে জলটা একদম ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে কিন্তু দই স্যান্ডউইচটাও খেতে ভীষণ ভালো লাগে। আর একদিন আমি যখন বানাবো সেটা আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার স্যান্ডউইচগুলো সব হয়ে গেছে, আর এদিকে চাটাও রেডি করে নিয়েছি। ব্যাস স্যান্ডউইচগুলো ঝটপট কেটে নেবো, খেয়ে নেবো, তারপরে কিন্তু আজকে অনেক কাজ আছে। আজকে একটু বেরোনোর আছে, একটু কাজ আছে, এক জায়গায় যাব। খুব বেশিক্ষণের কাজ নেই, আধ ঘন্টার জন্য বেরোবো। কিন্তু ওই যে বললাম না, আধ ঘন্টার কাজ থাকলে কি হবে, বেরো মানে বেরিয়ে ঘরের থেকে যে আস্তে আস্তে মানে অনেকটাই কাজের লেট হয়ে যায়। তো যাই হোক, যতটা পারবো কাজ গুছিয়ে রেখে দিয়ে যাব, স্নান পুজোটা করে নেব আর রান্নাঘরের যতটা সম্ভব করে তারপরে এসে বাকি কাজগুলো করব। তো আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসে গেলাম, চাটা খাচ্ছি আগে, সকালে আজকে চা খাওয়ারও টাইম পাইনি। তো যেহেতু বেরোনোর আছে, তো সেই কারণে চা ব্রেকফাস্ট সব আজকে একসাথেই করে নিচ্ছি। তো স্যান্ডউইচটা কিন্তু গরম গরম খেতে বেশ ভালোই লাগছে। আর সকালবেলায় যেদিনকে মানে তাড়াহুড়ো থাকে, সেদিন কিন্তু আমি শর্টকাটে স্যান্ডউইচটাই বানিয়ে ফেলি। এদিকে কাঁচকলাগুলো সেদ্ধ বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়েছি, আর ঝিঙেগুলোকে একটু সেদ্ধ করতে বসালাম, একটু নুন দিয়েছি। আজকে ঝিঙের একটা নতুন কোনো রেসিপি আমি ট্রাই করব। আর মশলাগুলো সব রেডি করে দিয়েছি, দিয়াকে বলে দিলাম মশলাগুলো যেন ও বেটে দেয়। কাঁচকলাটাও সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি কিন্তু স্নান করে সবার আগে ঠাকুরঘরে চলে গেলাম, পুজোটা দিয়ে নেব, পুজো দিয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়ব। তো রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়লাম, দিয়াকে বললাম যে মিক্সিতে মশলাগুলো করে রাখতে আর স্নানটা করে নিতে। তো টুকটাক কাজগুলো আমি বেরোলে কিন্তু ও ঘরের কাজ করে নেয়, অনেকটাই আমার হেল্প করে দেয়। আর দিশাও স্কুল থেকে 12টার সময় ফিরবে, তো দিশা আসার পরেই হয়তো আমরা আসবো, জানি না কী হবে। তো বেরিয়ে পড়লাম, ভরমশাইও বেরিয়ে পড়েছে গাড়ি নিয়ে, ওকে আজকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। ওকে বললাম তুমি চলো আর তারপরে এসে তুমি কাজে যাবে। তো এসে ঝটপট আবার আমাকে লাঞ্চ বানাতে হবে, লাঞ্চটাও করেই তারপরে যাবে। আজকে কিন্তু খুব একটা রোদ নেই বাইরে,
মানে হাওয়া দিচ্ছে ভীষণ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো তাও আমি কিছুক্ষণ পরে কিন্তু একটা জায়গায় মানে পেট্রোল পাম্পে তেল ভরছিল, তখন আমি মুখটাকে ওড়না দিয়ে ভালো করে বেঁধে নিলাম, না হলে এত ডাস্ট আমাদের এখানে দুর্গাপুরে। তো বাইরে থেকে চলে এলাম আর ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার এসেই মানে সঙ্গে সঙ্গে রান্নাঘরে ঢুকেছি। গলা খুব শুকিয়ে গেছিল, একটু জল খেলাম, আর জল খেয়ে দিয়া আমাকে মিক্সিতে মশলাগুলো সব রেডি করে দিল। এবার আমি ঝটপট রান্নাটা সেরে ফেলি, অর্ধেক কাজ তো করেই গেছিলাম, স্নান পুজো করে গেছিলাম, আর সমস্ত সবজি কাটাকুটি করে গেছিলাম, আর দিশা স্কুল থেকে চলে এসেছে, ও বাথরুমে ঢুকেছে স্নান করতে। তো এবার ঝটপট করে রান্নাটা করে নেব। রান্না আজকে নিরামিষ, আমরা তো মঙ্গলবারে নিরামিষ খাই, শনিবার মঙ্গলবার আর বৃহস্পতিবারটা আমরা কিন্তু নিরামিষ খাই, আর বাকি দিনগুলো আমিষ রান্না করি। তো নিরামিষটাই খেতে খুব ভালোবাসি, মানে শাক সবজি খেতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, ঝটপট রান্নাটা করে নিই। আজকে ঝিঙ্গের একটা নতুন রেসিপি ট্রাই করব, আর একটু কাঁচকলার কোপ্তা করব, ব্যাস যদি সময় পাই একটু চাটনি করব, আর না হলে এই দুটো দিয়েই হয়ে যাবে, কারণ অলরেডি অনেক বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে। এবার ঝটপট রান্না করব, আমার হাজবেন্ডও খেয়ে বেরোবে, তো ওকে আজকে আর টিফিনটা প্যাক করে দিলাম না, তো বললাম যে একবারে রান্নাটা করে দিচ্ছি, ও খেয়ে দিয়ে একটার মধ্যে বেরিয়ে যাবে। তো যাই হোক, রান্নাটা করে নিই এবার, রান্না করে তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। তো রান্নার সব কিছু রেডি করে নিয়েছি, ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে, মশলাও বাটা হয়ে গেছে, এখানে আদা আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু বেটে নিয়েছি, আর টমেটোগুলো পেস্ট করে নিয়েছি। এবার আমি বড়িগুলো ভেজে নিচ্ছি ভালো করে, একটু লাল করে ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা আর চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, আদা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা। তো ভালো করে মশলাটা কষতে থাকুক, আর এদিকে আমি ঝিঙেগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা হাত দিয়ে খুব ভালো করে কিন্তু চটকে নিতে হবে। এটা কিন্তু মিক্সিতে দিলে চলবে না, মানে এটা হাতে করেই মাখতে হবে, মিক্সিতে দিয়ে পেস্ট করলে হবে না, একটু গোটা গোটা থাকবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব, স্বাদ মতো দিয়ে দেবো নুন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি কিন্তু ঝিঙেটাও দিয়ে দেবো এর মধ্যে। এই রেসিপিটা কিন্তু একদম খেতে ভীষণ ভালো লাগে, আর দিশা দিয়া কিন্তু ঝিঙেটা খুব একটা পছন্দ করে না, মানে এইরকমভাবে নতুন নতুনভাবে ট্রাই করে বানালে কিন্তু ওরা কিন্তু খুব ভালো খেয়ে নেয়। স্বাদ মতো চিনি দিয়েছিলাম, আর গ্যাসটা সিমে করে আমি এটা কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। যখন একদম শুকনো হয়ে যাবে তখন আমি বড়িটা দিয়ে দেবো, মানে জলটা যখন পুরো একদম টেনে যাবে তারপরে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। এবার গ্যাসটা সিমে করে এটা আমি ঢেকে রাখলাম, মিনিট 5 আরও রান্না হবে, ততক্ষণে আমি কাঁচকলার খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো কাঁচকলার কোপ্তা করব, সেই কারণে কাঁচকলার খোসাটাকে ছাড়িয়ে কাঁচকলাগুলোকে খুব ভালো করে মেখে নেব, আর এই খোসাগুলো কিন্তু আমি ফেলবো না। কাঁচকলার খোসাগুলো দিয়ে আজকে একটু বড়া বানাবো, এটা বাটা খেলে বেশি ভালো লাগে, যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ তো আজকে যেহেতু রসুন দিতে পারবো না, সেই জন্য আজকে আমি কাঁচকলার খোসাটা দিয়ে বড়াই বানাবো। তো আমার ঝিঙেটা কিন্তু হয়ে গেছে, ওপর দিয়ে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ওটাকে আমি রেস্টে রেখে দেবো, তারপরে সার্ভ করব। আর ঝিঙের এই রান্নাটাতে কিন্তু নামাবার আগে সর্ষের তেলটা আর ধনে পাতাটা অবশ্যই দিতে হবে, এটা দেওয়ার পরেই কিন্তু ঝিঙের টেস্টটা একদম অন্যরকম হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার ঢেকে রাখি কিছুক্ষণ, চলুন এবারে কাঁচকলার কোপ্তাটাও বানাতে স্টার্ট করে দিই। কাঁচকলাটা খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নিয়েছি, এবার আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর দিয়ে দেব এক এক করে সব গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দেবো হলুদ, তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, 1/2 চামচ করে দিলেই হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে 2 চামচ বেসন, বেসন যদি না থাকে বেসনের পরিবর্তে ময়দা বা কর্নফ্লাওয়ারও দেওয়া যায়। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, নুনটা দেওয়ার পরে আমি এটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। কাঁচকলার কোপ্তা বানাতে গেলে কিন্তু কাঁচকলাটা খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কোপ্তাগুলো কিন্তু একদমই ভালো হয় না,
মানে কোফতা বানানোর জন্য, যে কোনো কোফতা বানানোর জন্যই মানে সেদ্ধটাই হচ্ছে মেন, একদম পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হতে হবে। বেশি সেদ্ধ হয়ে গেলে ওগুলো কিন্তু বলের আকারে গড়াও যায় না আর খেতেও কিন্তু ভালো লাগে না। কোফতাগুলো সব বানিয়ে নিয়েছি এক এক করে। এদিকে আমি কাঁচকলার খোসাটাকে এভাবে কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে নেব। কেটে নেওয়ার পরে এটা মিক্সিতে আমি একবার ঘুরিয়ে নেব, খুব বেশি পেস্ট করব না, চারটে কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। এইদিকে কোফতাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি, একটু বাদামি রং হলে ভালো করে ভেজে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেবো হাফ চামচ মৌরি, হাফ চামচ জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার আমি দিয়ে দেবো দু চামচ আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা। মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিয়েছি দুটো মতো টমেটো পেস্ট। এদিকে কিন্তু আমার বড়াটাও রেডি হয়ে গেছে। বড়াটা রেডি হয়ে গেছে মানে বড়ার সব রেডি করে নিয়েছি, খোসাটা বাটা হয়ে গেছে, ওর মধ্যে আমি ধনে পাতা কুচি গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা, স্বাদ মতো নুন দিয়েছি, নুন দিয়ে দু চামচ তিল দিয়ে দিয়েছি। তিল দিয়ে এভাবে বড়ার মতো করে গড়ে নিলাম, আর এবারে ওপর দিয়ে আমি তিলটাকে কোটিং করে দিয়েছি। এই বড়াটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে কোপ্তা মশলাটাও কষানো হয়ে গেছে, আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর হলুদও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে আমি কিন্তু উপর দিয়ে দিয়ে দেবো গরম জল। যে কোনো রান্নাতেই কিন্তু গরম জলটা ব্যবহার করলে রান্নার টেস্টটাও খুব ভালো হয় আর রান্নাটা তাড়াতাড়ি হয়েও যায়। তো যাই হোক, কোপ্তাগুলো দিয়ে দিয়েছি আর গ্যাসটা সিমে করে কিছুক্ষণ রেখে দিলাম। এদিকে ফ্রাইং প্যানের মধ্যে আমি কাঁচকলার খোসার বড়াগুলো বসিয়ে দিয়েছি। কোপ্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে, কয়েকটা কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি আর গরম মশলার গুঁড়ো আর এক চামচ আমি ঘি দিয়ে দেব, কারণ নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে কিন্তু রান্নাটা বেশ টেস্টি হয়। তো বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এই বড়াগুলো ভীষণ ক্রিস্পি হয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে। ততক্ষণে আমি আমার বরের জন্য খাবারটাও বেড়ে নিলাম, ও বেরিয়ে যাবে, লেট হয়ে যাচ্ছিলো, একটা বেজে গেছে, তো ওই জন্য ওর খাবারটা বেড়ে ওকে দিয়ে দিলাম। ও খেয়ে বেরিয়ে গেলে তারপরে আমরা লাঞ্চ করব তিনজনাতে। দিশারও স্নান হয়ে গেছে আর দিয়ারও স্নান হয়ে গেছে, আমি তো স্নান পুজো করেই বেরিয়েছিলাম। তো ততক্ষণে কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, কোপ্তাটাও হয়ে গেছে, কোপ্তাটা আমি সার্ভ করে নিলাম, আর ঝিঙেটাও হয়ে গেছে। ঝিঙের রেসিপিটার কী নাম দেবো আমি জানি না, আমি এটা নিজের মন থেকেই বানিয়েছি, আপনারা যেটা মনে করবেন সেটাই বলতে পারেন। ঝিঙেটা বড়ি দিয়ে রান্না করেছি আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, এভাবে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এই ছিল আমার আজকের দুপুরের লাঞ্চের মেনু, ইজি আর একদম সিম্পল। গ্যাস পরিষ্কার করতে হবে আর বাসন দেখেছেন, বেসিন ভর্তি করে বাসন। তো বাসনগুলো ধুতে শুরু করেছি, মানে মাজছি প্রথমে, তারপরে অনেকটা বাসন ধোয়ার পরে দিয়া আমাকে বললো তুমি এবার একটু কিছুক্ষণ বসো, অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, ও বারণ করা সত্ত্বেও বাসনগুলো ধুতে গেল। তো এই ছিল আমাদের আজকে দুপুরের লাঞ্চের মেনু, খাবারটা সার্ভ করে নিলাম। খাবারগুলো সার্ভ করে নিয়ে তারপরে আমরা কিন্তু প্রত্যেক দিনের মতো তারক মেহতা কা উল্টা চশমা শো চালিয়ে দিয়েছি টিভিতে আর আমরা খেতে বসে পড়েছি। দিয়ার তো খুব ভালো লেগেছে ঝিঙেটা, কারণ দিয়া দিশা অ্যাকচুয়ালি জানেন আগে একদমই ঝিঙে খেত না আর কাঁচকলাও খেত না। ওদেরকে রান্নাগুলো যদি এভাবে একটু ইন্টারেস্টিংভাবে করে দিই না, তারা একদম হাত চেটে খেয়ে নেয়। বড়াটা কিন্তু বেশ গরম ভাতে দিয়ে ভালোই লাগছে খেতে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম, দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন আর আমার এই পেজটাকে ফলো করে দেবেন, আর ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমি আপনাদের কমেন্টের জন্য ওয়েট করছি, ধন্যবাদ।